দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে উপস্থিত সাত মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক এবং র্যাব মহাপরিচালক। এছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ সিনিয়র কর্মকর্তারা। এ সময় চলমান আন্দোলনের পরিস্থিতি, কারফিউ তুলে নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, জামায়াত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।